হ্যালো স্টুডেন্ট তোমাদের এখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের চৌষট্টি নম্বর থেকে পঁচাশি নম্বর পর্যন্ত চৌষট্টি নম্বর থেকে পঁচাশি নম্বর পর্যন্ত এসে কেউ আলোচনা করব এর আগে অর্থাৎ তোমাদের এক থেকে তেষট্টি নম্বরের এসে কিউ আলোচনা কিন্তু আগের ক্লাসে আমি করিয়ে দিয়েছি আজকে তোমাদের হচ্ছে কত চৌষট্টি থেকে পঁচাশি নম্বর পর্যন্ত এসে কিউ আলোচনা হবে এবং তোমাদের এগুলো অধ্যায় ভিত্তিক আলোচনা হচ্ছে যেগুলো তোমাদের সেমিস্টার পরীক্ষা এমনকি ইন্টারনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমরা এসে কিউ প্রশ্নোত্তর আলোচনা দেখে নেবে তারও আগে বলে রাখি তোমরা যারা ইউটিউবে ক্লাসটা দেখছো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারের অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা চাইলে এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো এছাড়া তোমাদের সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে অর্থাৎ তোমরা সাজেশান প্লাস নোট সংগ্রহ করতে পারো এই নম্বরে যোগাযোগ করে সেক্ষেত্রে তোমাদের চারশো টাকা পে করতে হবে সেই স্টাডি মেটেরিয়ালে তোমরা কি পাবে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ যে পিডিএফ নোটটা তোমরা পাবে তার মধ্যে এক নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন সাজেশান প্লাস অ্যান্সার পাবে এছাড়া তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের এসে কেউগুলোর অ্যান্সার কিন্তু সলভ করে দেওয়া হয়েছে চলো আজকে তোমরা ক্লাসটা দেখে নাও এবং যেসব ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নিতে চাইছ বা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ নোটসটা সঙ্গ করতে চাইছ তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও আজকে চৌষট্টি নম্বর প্রশ্ন থেকে আলোচনা হবে চীনে কোন কোন ক্ষেত্রে বিচার কার্য গোপনে হয় চীনে সাধারণ মামলার শুনানি প্রকাশ্যে হয় তবে যেসব মামলায় রাষ্ট্রের গোপনীয়তার প্রশ্ন জড়িত লজ্জাকর ব্যক্তিগত গোপন বিষয় জড়িত বা অপ্রাপ্ত বয়স্কের অপরাধ জড়িত সেগুলির শুনানি ঠিক আছে এটা শুনানি হবে ঠিক আছে সেগুলোর শুনানি গোপনে হয় তারপরে দেখো পরের প্রশ্ন পঁয়ষট্টি দাগের প্রশ্ন চীনে কয় প্রকার গণপকিউরেটরের দপ্তরের সন্ধান মেলে অর্থাৎ এখানে প্রশ্ন আসতে পারে কত প্রকারের গণপকিউরেটর থাকে চার প্রকারের গণপকিউরেটর থাকে সেখানে চারটের নাম এখানে বলা হয়েছে সর্বোচ্চ গণপকিউরেটরের দপ্তর আঞ্চলিক গণপকিউরেটরের দপ্তর সামরিক গণপকিউরেটরের দপ্তর আর বিশেষ গণপকিউরেটরের দপ্তর তারপরে দেখো পরের প্রশ্ন চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন কিভাবে গঠিত হয় একজন সভাপতি কয়েকজন সহসভাপতি ও কয়েকজন সদস্যকে নিয়ে কেন্দ্রীয় সামরিক কমিশন গঠিত হয় পরের প্রশ্ন চীনে পোকিউরেটর জেনারেল কিভাবে নির্বাচিত হয় ও তারা কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকে চীনের পোকিউরেটর জেনারেল জাতীয় গণকংগ্রেস কর্তৃক পাঁচ বছরের জন্য নির্বাচিত হন তিনি জাতীয় গণকংগ্রেস ও তার স্থায়ী কমিটির কাছে দায়িত্বশীল থাকেন তারপরের প্রশ্ন পরের প্রশ্ন আছে চীনের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য চীনের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য কি চীনের বিচারপতিরা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে তারপরে এখানে বিচার বিভাগের সঙ্গে গণপকিউরেটরের ব্যবস্থা যুক্ত হয়েছে তারপরে প্রশ্ন কোন রাষ্ট্রীয় সংস্থা গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় গণকংগ্রেসের সঙ্গে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন করে অ্যান্সার হচ্ছে স্থায়ী কমিটি পরের প্রশ্ন চীনের বয়স্ক সন্তানদের প্রতি পিতামাতার কি কি কর্তব্যের উল্লেখ আছে দেখো সংবিধানের ঊনপঞ্চাশ নম্বর ধারায় বলা হয়েছে পিতামাতার কর্তব্য হল বয়স্ক শিশুদের লালন পালন ও শিক্ষা দান করা তারপরের প্রশ্ন পরের প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনের সর্বোচ্চ পোকিউরেটরের পোকিউরেটর বলতে কী বোঝো বা পোকিউরেটরের উদ্দেশ্য কি দেখো চীনের সরকারি সংস্থাগুলি এবং নাগরিকগণ যাতে সংবিধান ও আইন মেনে চলে এবং নাগরিকদের অধিকারকে সংরক্ষিত করতে যে ব্যবস্থা আছে তাকে বলে পকিউরেটরেট ব্যবস্থা পোকিউরে দেখো পোকিউরেটরের ব্যবস্থা এই ব্যবস্থার শীর্ষে আছে পোকিউরেটর তার দপ্তরকে বলে পোকিউরেটরের দপ্তর ঠিক আছে এবারে পাঁচ নম্বর অধ্যায় যেটা ফ্রান্স সুইজারল্যান্ড এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে আছে এখানে প্রথম যে প্রশ্নটা দেখো পঞ্চম ফরাসি সাধারণতন্ত্রের সংবিধান কবে গৃহীত হয় ও কার্যকর হয় গৃহীত হয়েছিল উনিশশো সালের আটাশে সেপ্টেম্বর এবং ওই বছরই চার অক্টোবর থেকে সেটা কার্যকর হয়েছে অর্থাৎ চালু হয়েছে পরের প্রশ্ন ফরাসি সংবিধানের কয়টি ধারা আছে বিরানব্বইটি ধারা আছে তারপরের প্রশ্ন ফরাসি শাসন ব্যবস্থায় এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয় ফরাসি শাসন ব্যবস্থা এককেন্দ্রিক এখানে একটিমাত্র সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার সারা দেশের জন্য নীতি নির্ধারণ করে তারপরের প্রশ্ন ফ্রান্সের রাষ্ট্রপতি কিভাবে ও কত বছরের জন্য নির্বাচিত হন বর্তমানে রাষ্ট্রপতির সর্বজনীন ভোটে মাধ্যমে সাত বছরের জন্য নির্বাচিত হন তবে নির্বাচনে মোট প্রদত্ত বৈধ ভোটের অর্ধেকেরও বেশি ভোট পেতে হবে না হলে দ্বিতীয়বার ভোট ভোট গ্রহণ করা হবে তারপরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন রাষ্ট্রপতিকে কি কারণে এবং কে পদচ্যুত করতে পারে রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর অপরাধে অভিযুক্ত হলে উচ্চ ন্যায় আদালত রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে জাতীয় সভা ভেঙে দেওয়ার পূর্বে রাষ্ট্রপতিকে কার সঙ্গে পরামর্শ করতে হয় দেখো জাতীয় সভা ভেঙে দেওয়ার পূর্বে আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সভাকে ভেঙে দেওয়ার পূর্বে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের উভয় কক্ষের সভাপতির সঙ্গে পরামর্শ করতে হয় পরের প্রশ্ন ফ্রান্সের সরকার কার কাছে দায়ী থাকে ফ্রান্সের সরকার পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে তারপরে প্রশ্ন ফ্রান্সের প্রধানমন্ত্রী কে ও অন্যান্য মন্ত্রীকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এটা কয় রফলা হবে পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন তারপরে দেখো প্রধানমন্ত্রীর দুটি বিশেষ ক্ষমতা উল্লেখ করো এক নম্বর হচ্ছে রাষ্ট্রপতি মন্ত্রিসভার প্রশাসনিক নির্দেশ জারি করেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষর অবশ্যই প্রয়োজন প্রতি স্বাক্ষর বলছে রাষ্ট্রপতি মন্ত্রিসভার প্রশাসনিক নির্দেশ জারি করেন সেক্ষেত্রে কি দরকার সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বাক্ষর দরকার ঠিক আছে কোনো আইন বা চুক্তি সম্পর্কে মতামত গ্রহণের জন্য শাসনতান্ত্রিক পরিষদের কাছে পাঠানো হবে কি না সে সম্পর্কে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন তারপরে কি বলা হচ্ছে প্রধানমন্ত্রী কিভাবে অপসারিত হন সরকারের বিরুদ্ধে জাতীয় সভা যদি কোনো নিন্দাসূচক প্রস্তাব পাশ করে বা সরকারের নীতি অনুমোদন না করলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন তখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে মুক্তি দেন আরেকবার শোনো এটা বলছে সরকারের বিরুদ্ধে সরকারের সরকারের বিরুদ্ধে জাতীয় সভা যদি কোনো নিন্দাসূচক প্রস্তাব পাশ করে বা সরকারি নীতি অনুমোদন না করলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পদত্যাগপত্র পেশ করেন তখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে মুক্তি দেন ফরাসি পার্লামেন্টের কটি কক্ষ এবং কী কী দুটো কক্ষ আছে উচ্চ উচ্চকক্ষের নাম সিনেট আর নিম্ন কক্ষের নাম হচ্ছে জাতীয় সভা তারপরে পরে প্রশ্ন আছে ভারত দেখো জাতীয় সভা ও সিনেটের কার্যকালের মেয়াদ জাতীয় সভার হচ্ছে পাঁচ বছর আর সিনেট একটা স্থায়ী কক্ষ তবে এর কার্যকাল হচ্ছে বছর সদস্যদের কার্যকাল সংবিধান পরিষদের সদস্য বলছে সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কতজন নয়জন সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কত নয়জন এই ছিল তোমাদের আজকের ক্লাস